আসসালামু আলাইকুম, আমি ঝুম্পা রান্নাঘর থেকে বলছি। আশা করি আপনারা ভালো আছেন, আমি আপনাদের দয়া অনেক ভালো আছি। তো আমার আজকের রেসিপি হলো চিকেন শিক কাবাব। তো আমি কীভাবে শিক কাবাবটা বানাবো আপনাদেরকে দেখাবো, আপনারা আমার সাথেই থাকুন। যদি ঝুম্পা রান্নাঘরে সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনে ক্লিক করুন। তো প্রথমে আমি কাবাব বানানোর জন্য নিয়েছি মুরগির মাংস, মুরগির এটা সিনার মাংসটা নিয়েছি। এরকম করে ছোট ছোট করে একটু টুকরা করে নিয়েছি। তো প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম আদা রসুন বাটা এক চামচ, দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, এটা আপনাদের স্বাদ মতো দিবেন, জাল যে যেরকম পছন্দ করেন ওরকমই। আর দিয়ে দিলাম সামান্য একটু জিরার গুঁড়া, দিয়ে দিলাম কাবাব মশলা, এখানে 2 চামচ কাবাব মশলা দিয়ে দিলাম, এটা আমার হাতে করা কাবাব মশলা। দিয়ে দিলাম স্বাদ মতো টেস্টি চাল, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, আর দিয়ে দিলাম বিট লবণ এটা স্বাদ মতোই, আর দিয়ে দিব কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার আমি 2 চামচের মতো দিয়েছি। এখন দিয়ে দিব ময়দা, 2 চামচ ময়দা, আর দিয়ে দিব কেওড়ার জল, কেওড়ার জলটা আমি অল্প দিয়েছি, 3-4 ফোঁটার মতো দিয়েছি। আর দিয়ে দিলাম জর্দার রং, এটা আপনাদের ইচ্ছে হলে দিবেন, না দিলেও হয়। আর দিয়ে দিলাম 1 চামচ সয়াবিন তেল, সাদা তেল, আর 1 চিল লেবুর রস, তো এটা লেবুর রসটা আমি চিবিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিব টমেটো সস, আপনারা টমেটো সস বা সয়া সস দিতে পারেন, এখানে সয়া সস দিলে আরও ভালো হয়। তো আজকে আমার সয়া সসটা নেই, তার জন্য আমি টমেটো সস দিয়ে দিলাম। তো আমি ভালোভাবে মশলা আর মাংস মাখিয়ে নিলাম। তো এখন আমি 20 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো, ফিরে আসবো 20 মিনিট পর। তো দেখেন আমি 4টা কাঠি নিলাম। আপনারা যদি শিক থাকে শিক দিয়ে করতে পারেন, আমি শিক কাবাব বলছি তো এটা আমি কাঠি দিয়ে করবো, আমার কাছে শিক নেই। তো এখন এই কাঠির ভিতরে আমি মাংসগুলো একে একে এটি মানে গাঁথবো। তো আমি এইভাবে সব কটা করে নেব, এরকমভাবে একে একে কেটে নেব। আপনারা চাইলে এখানে কোনো যে কোনো সবজিও ঢুকাইতে পারেন, গাজর বা পেঁয়াজ আলু এরকমও দিতে পারেন মাঝখানে মাঝখানে। তো আমি শুধু মাংসটাই করলাম, কীভাবে আমি সব কটা করে নেব। তো দেখুন আমার সব কটা করা হয়ে গেছে, আমি 4টা কাঠির ভিতরে ঢুকিয়েছি মাংসগুলো। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসাই দিচ্ছি, এখানে তেল দিয়ে দিছি। তেলটা দেখতে পাচ্ছেন যে আর একটু বাড়াও দেওয়া যায় তেল, কিন্তু কমাই দিবেন না। তো আমি একে একে কাঠিগুলো দিয়ে দিতেছি গরম তেলের ভিতরে, 4টা কাঠি আমি দিয়ে দিলাম। এখন চুলো আস্তে একটু কমাই দিব, আর আস্তে আস্তে একটু ফ্রাই প্যানের এইটা ধরে আমি নেড়ে নেড়ে দিব। তো এখন উল্টে দিব, তো 5 মিনিট পর আমি এগুলো উল্টে দিতেছি। এতক্ষণ আমি চুলো আস্তে একটু কমাই কমিয়ে রাখছিলাম, তো আবারও 5 মিনিট আমি এইভাবেই রাখবো, চুলো আস্তে কমাই রাখছি। এখন আস্তে আস্তে এটা মানে হতে থাকবে। তো ফিরে আসলাম আবারও 5 মিনিট পর, দেখুন আমার কাবাবগুলো মোটামুটি হয়ে গেছে। তারপর আমি একটু নেড়ে চেড়ে আর একটু ভেজে নেবো, আরও 2 মিনিট ভাজবো। তো 2 মিনিট না, আমার আরও 5 মিনিট লাগছে। আমি চুলো আস্তে একদম কমাই রেখে মাংসগুলো বাচ্ছি, কাবাবগুলো বাচ্ছি। তো কাবাব ভাজা হয়ে গেছে, তো এখন একে একে আমি এগুলো উঠিয়ে নেবো। আমি উল্টে পাল্টে ভেজে নিলাম, তো এখন একে একে উঠাই নিতেছি। আমি একটু তেলটা জড়াই নিতেছি, তো
একটু মাছখানে একটা কম হইছে ওটা আর একটু ভাজবো আর এই তিনটা আবার ঠিকঠাক মতো হয়ে গেছে তিনটা উঠিয়ে নিতেছি অনেক গরম ধরতেও একটু হইতেছে তার জন্য এক এক উঠিয়ে নিলাম তিন পিস এটা হয়ে গেছে একটু নেড়েচেড়ে আমি একটু ভেজে নিলাম তো দেখুন আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে দেখতে এরকম হইছে তো আমি এখন নান রুটি বানাবো মানে বাসাইটা বানাবো তো এই নান রুটি দিয়ে আর এখানে মেয়োনিজ সস দিয়ে আমি পরিবেশন করব তো এই তো রুটিও বানানো হয়ে গেছে আর এই তো মেয়োনিজ সসও বানানো হয়ে গেছে তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফিজ